আসসালামু আলাইকুম সাইদাস কুকিং ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটি দেখার জন্য খুবই সহজে এত টেস্টি একটি খাবার আমরা কিভাবে রান্না করতে পারবো সে নিয়ে আজ আমার ভিডিওটি আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির বুকের মাংসটা নিয়ে ছোট টুকরা করে নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর সয়া সস দিয়ে আমি মোটামুটি আধা ঘন্টার মতো মুরগিটাকে একটু ম্যারিনেট করে রেখেছি এটা কিন্তু খুব জরুরি কারণ মুরগিটা বেশিক্ষণ রান্না হবে না যার জন্য সয়া সসটা যদি দিয়ে আমরা ম্যারিনেট করে রাখি তাহলে খুব দ্রুত রান্না হয়ে যাবে সময়ও লাগবে না এই জন্য সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি এক বাটি পরিমাণ অল্প একটু লবণ দিয়ে এরপরে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তো এই সবগুলো উপকরণ একটু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব অবশ্যই ভালো করে ভাজতে হবে কারণ মশলার গন্ধটা যেন না থাকে মশলার গন্ধ থাকলে তাহলে খেতে ভালো লাগবে না খুবই সহজে রান্নাটা হয়ে যায় খুবই টেস্টি একটি রান্না এরপর আমি এতে যে মুরগিটা মেখে রেখেছিলাম সেই মাংসের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চড়ে আমি মোটামুটি দশ মিনিট এটা ঢাকনি দিয়ে রান্না করব তো এখন আমি এতে দিয়ে দিব। মরিচ বাটা এখানে আমি তিনটে শুকনো মরিচ বেটে নিয়েছি মরিচ বাটাটা দিলে কালারটা খুব সুন্দর আসে এই জন্য এখানে আমি অবশ্যই আপনারা শুকনো মরিচ বাটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মুরগিটাকে ঢাকনি দিয়ে রান্না করব মোটামুটি দশ মিনিটের মতো যেহেতু সয়া সস দিয়ে মুরগিটা ম্যারিনেট করা ছিল তো বেশিক্ষণ রান্না না করলেও চলবে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে সয়া সস দেওয়ার কারণে এরপর দশ মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে মাংসটাতে দিয়ে দেবো টমেটো সস অবশ্যই টমেটো সস দিতে হবে এটা স্কিপ করা যাবে না তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর সব মশলা এবং মাংস সস একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া তো এখানে আমি হাফ চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গোড়া দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ তো সবগুলো উপকরণ একসাথে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানিতে গুলে নিতে হবে ডাইরেক্ট গরম পানিতে দেয়া যাবে না তো এখানে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে নিয়ে এরপরে মুরগিতে দিয়ে দিলাম ব্যাস মোটামুটি দুই মিনিট পর আমি মুরগিটা নামিয়ে ফেলবো তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ